এই লোকটি যেই না নিজের হাতটাকে চেপে ধরে, তখনই তার হাতের আঙুল থেকে একটি জ্যাক বাইরে বেরিয়ে আসে। আশাটি আবারও নখের ভেতরে চলে যায়। তারপর সে নিজের গলাটাকে চেপে ধরে, আর সঙ্গে সঙ্গেই তার চেহারাটি পুরোই বদলে যায়। লোকটি এসব দেখে অবাকই হয়ে গেছিল। সে বুঝে উঠতে পারছিল না যে তার সাথে এটা কি হচ্ছে। তখনই লোকটি হেঁটে যায় একটি আয়নার সামনে, যেটি দেখা মাত্র সে খুবই ঘাবড়ে যায়। দেখতেই দেখতে সে একটি রোবটে বদলে যায়। তার পরের দিন সকাল হতেই এই লোকটি রাস্তার মধ্যে একটি পায়রা পড়ে থাকতে দেখে, যে কিনা প্রায় আধমরাই হয়ে গেছিল। এই লোকটির মনটা খুবই ভালো ছিল, তাই সে পায়রাটিকে হাতের মধ্যে তুলে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই তার রোবোটিক পাওয়ারের কারণে পায়রাটি নিজের জীবন ফিরে পায়, যেটি দেখে এই লোকটিও ভীষণ পরিমাণে খুশি হয়। আর সেই পায়রাটিকে আকাশে উড়িয়ে দেয়। তখনই লোকটি সেখানে থাকা একটি হসপিটাল থেকে কান্নার আওয়াজ শুনতে পায়, যেখানে কিনা একটি মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তাই লোকটি সেখানে ছুটে গিয়ে দেখে মেয়েটি কোমায় চলে গেছে, যার বেঁচে ওঠার কোনো পথই ছিল না। এবার লোকটি সেই মেয়েটির কাছে গিয়ে তার মুখটাকে চেপে ধরে, আর সেই রোবোটিক পাওয়ারের কারণে মেয়েটির সমস্ত কষ্ট ধীরে ধীরে ঠিক হতে শুরু করে, আর সে একটি নতুন জীবন দান পায়।